সেই মুনাফিকটার নাম কি বলবো? তোর নিজের ছেলে নাই, তোর নিজের মেয়ে নাই, তারা বাপ বলে ডাকে, এতে কি তোর দিল ঠান্ডা হয় না? আমার সেই মুরিদ সেখানে গিয়ে ডাক দিয়েছে, মা ফাতেমা, অমনে মা ফাতেমা কবর থেকে জেগে এসে তাকে বুকের সাথে আলিঙ্গন করে ধরছে আর বলছে, এতদিন পর মায়ের খোঁজ নিলি? যারা কাজ করছে তাদের মিশন যা, যারা সাহায্য করছে তাদের মিশন তা, সুতরাং বোঝা গেল ওরা সব এক জোটের মানুষ, ওগুলো সব মুনাফিক। আমার মনে হয় বর্তমানে অনেক পীর সাহেবেরা মনের খবর জানে, জানে না কি কয়? আপনি যদি পীর সাহেবের সামনে গেলেই পীর সাহেব যদি বলে দিতে পারে যে তোর এইটা হয়েছে ওইটা হয়েছে, আগামী দিন এইটা হবে সেইটা হবে, তোর ছেলে মারা যাবে, ওই জায়গায় আগুন লাগবে, এগুলো বলে দিতে পারে না? বলে তো। যারা এগুলো বলে মূলত এরা আসলে পীর না, এগুলো হলো শয়তানের দাদা বা বাবা। কথা বুঝতে স্যার? পুরুষদের ক্ষেত্রে এগিয়ে যারা আছে নিফাকের ক্ষেত্রে, ইমানদারদের ইমানকে ধ্বংসর ক্ষেত্রে বর্তমানে যারা টপ লেভেলে আছে, আমার কাছে মনে হচ্ছে তারা হলো মাজার পূজারি ভণ্ড পীর সাহেবেরা। আওয়াজ দিলেন না যে, আমি কি ভুল বলতেছি? কারণ হলো মাজারকে তারা ব্যবহার করছে শরীয়তের কাজ মনে করে মানুষদের সেদিকেই ডাকতেছে। কথা বুঝতেছেন? পীর সাহেবেরা বড় বড় খানকা তৈরি করেছে। এক পীর সাহেব বাংলাদেশের চিহ্নিত এবং গোটা বাংলাদেশের সকল মুসলিমদের, মুসলিমেরা আলেমেরা একমত, সে মুনাফিক, এ তো কোনো সন্দেহ নাই। এমন পীর সাহেবের খানকা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের 120টি দেশে তার খানকা রয়েছে। সেই মুনাফিকটার নাম কি বলবো? আবার সমস্যা নাই তো? সেই মুনাফিকটার নাম হলো ঢাকার মতিঝিলে অবস্থান করছে ভণ্ড দেওয়ানবাগি, আরেকটা আছে ঢাকার রাজার বাগে অবস্থান করছে ভণ্ড রাজার বাগি, আরেকটা আছে কুতুব বাগি, এরকম চিহ্নিত আছে আরো কয়েকজন। আপনারা এদের চরিত্র দেখলেই বুঝবেন। যেহেতু আজকে কে শিখাচ্ছেন বলেন তো, কে বলতেছে? দেওয়ান বাগির চেহারা আর কুতুব বাগির চেহারা মাশাআল্লাহ, এত চমৎকার চেহারা সাধারণ মানুষ দেখলে আগে গিয়ে সেজদায় পড়ে যেতে চায়, যারা বোঝে না। এবং তার মুরিদরা তো অহরহ তাদেরকে সেজদা করছে। দেওয়ান বাগির একটা কথা আপনাদের বলি, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বলছি, হেডলাইন দিব, এই জন্য বিস্তারিত বলতে পারবো না। এই দেওয়ানবাগি তার একটা আলোচনায় আমি শুনেছি, উনি বলতেছেন, আমার এক মহিলা মুরিদ, আর এই পীর সাহেব সকলের কাছ থেকে বাবা ডাক শুনতে চায় এবং সে নিজে সকলের বাবা দাবি করে। আশ্চর্যের বিষয় হলো ওই বেচারার মুরিদের যদি মা থাকে আর ও যদি বাবা হয়, ব্যাখ্যা আপনারা করে নেন, কত বড় শয়তান, তোর বাবা ডাকটা শোনা লাগবে কেন? কি কথা বলেন? তোর নিজের ছেলে নাই, তোর নিজের মেয়ে নাই, তারা বাপ বলে ডাকে, এতে কি তোর দিল ঠান্ডা হয় না? বন্ধুগণ, এই ভণ্ড দেওয়ানবাগি বলতেছেন, আমার এক মুরিদ, মহিলা মুরিদ, সে আমাকে এসে বলছে, বাবা আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই। এর মা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাউজুবিল্লাহ বলবেন না। কারণ এই দেওয়ানবাগি স্পষ্ট বলেছে ফাতেমা হলো তার স্ত্রী, তার সাথে ফাতেমার বিবাহ হয়েছে। মুসলমান জোরে আওয়াজ দেওয়া যায় না? এই দেওয়ানবাগি বলছে, আমার মুরিদ এসে আমাকে বলছে, মহিলা মুরিদ, যে বাবা আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। উনি বলছেন, আমি তাকে বললাম যে তুমি গিয়া মদিনায় জান্নাতুল বাতির ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে তুমি সেখানে ডাক দিবা মা ফাতেমা বলে।
দেখবা তোমার মা তোমার সাথে সাক্ষাৎ করছে। উনি বলল যে আমি আমার সেই মুরিদ সেখানে গিয়ে ডাক দিয়েছে, মা ফাতেমা, অমনে মা ফাতেমা কবর থেকে জেগে এসে তাকে বুকের সাথে আলিঙ্গন করে ধরছে আর বলছে, এতদিন পর মায়ের খোঁজ নিলি। আমি কি বুঝাতে পারছি না আপনাদেরকে? এরপরে দেওয়ানবাগি বলছে, যখন মা ফাতেমা জেগে গেল তখন কি আর নবীর অন্যান্য সাহাবীরা সেখানে কি আর শুয়ে থাকতে পারে? ওরা দেখলো মা যখন জেগে গেছে আমরা শুয়ে থাকলে বেয়াদবি হয়, ওরাও সব জেগে গিয়া দৌড়ে আমার সেই মুরিদের কাছে আসছে। এই সকল আকীদা যারা পোষণ করে ও কিছু সময় বলে আর বলে বিশ্বাস হয়, আর মুরিদেরা বলে যে হ্যাঁ বাবা, কিছু সময় কথা বলে আবার বলে কি বিশ্বাস হয়, বলে হ্যাঁ বাবা। আচ্ছা বলেন, কোন মুসলমান কি এটা বিশ্বাস করতে পারে? এর আরো আকীদার ভিতরে কয়েকটা রয়েছে, সে বলেছেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলি, এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 আমরা ধরে নিই লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছেন, এদের মধ্যে কেবলমাত্র হযরতে মূসা আলাইহিসসালামের সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, এছাড়া আর কোন নবীর সাথে রসুলের সাথে আল্লাহ কোনোদিন সরাসরি কথা বলে নাই, জিব্রাইলের মাধ্যমে তার বার্তা পাঠিয়েছেন। এই ভণ্ড দেওয়ানবাগি বলছে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। আচ্ছা বলেন, এইটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা? এই পীর সাহেব যার আকীদা এমন, সে যদি মানুষদেরকে বলে আসো তোমরা কল্যাণের দিকে, ইসলামকে পুনরায় জীবন্ত করার জন্য তিনি নাকি আবির্ভূত হয়েছেন, তিনি এসেছেন, নাউজুবিল্লাহ, ইসলামকে কমপ্লিট, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই ইসলামকে কমপ্লিট করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে মানুষদেরকে ডাকছে আর মানুষেরা যাচ্ছে, দেওয়ানবাগিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও রোজা রাখে, সেও হজ করতে যায়, কিন্তু এই দেওয়ানবাগি মুমিন হতে পারে না, সে কাফেরদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বে 120টি দেশে খানকা তৈরি করে মুমিন মুসলমানদেরকে তাই ভাগ করে ইসলাম থেকে তাদেরকে জাহান্নামী করতে চায়। এই ব্যক্তিকে কি আপনারা মোমেন বলবেন? সে কোন দিকে ডাকে বলেন তো, কোন দিকে ডাকে? খারাপের দিকে, খারাপের দিকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, যারা মানুষদেরকে খারাপের দিকে আহ্বান করে এরা হলো মুনাফিক। দেখতে সুন্দর, ও তো ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে ঘোষণা দেয়নি, দিছে কৌশলে ইসলাম ধ্বংসের জন্য সেখানে ও বসে আছে, অনেকে সেটাকে শেল্টার দিচ্ছে বলে বাংলাদেশ থেকে তাদের উচ্ছেদ করা কষ্ট হচ্ছে। বন্ধুগণ, যারা এই সকল ইসলাম ধ্বংসের কাজ করছে এবং যারা তাদেরকে সাহায্য যোগাচ্ছে, বোঝা যায় যারা কাজ করছে তাদের মিশন যা, যারা সাহায্য করছে তাদের মিশন তা, সুতরাং বোঝা গেল ওরা সব এক জোটের মানুষ, ওগুলো সব মুনাফিক।